আজ আমি বাত করুম ট্রাস্ট এন জি ও এলাইলে সবস যদি কোন সোশল ওার্ক করবো চাহি আমার এরিয়ার ডেভেলপমেন্টের আরো বহু কিছু করবেন ফির স্কুল বনুয় কলেজ বনু ওল্ড এজ যে বৃদ্ধাশ্রম ও বনো হসপিটাল নর্সিংহ এরকম যদি কিছু বনো চাহি তো কেমন করে বানামা সবস পহলে আমার জাননা খুবই জরুরি কি আমরা সোশল ওয়র্ক করুয়ার তে আমার এরিয়ার আমার সোসাইটির আমার পুরো পশ্চিমবঙ্গাল পুরা ইন্ডিয়া এইরকমই কিছু সোশল ওয়র্ক করুয়ার তে সবস পহলে আমার একটা যে ট্রাস্ট ওরাক রেজিস্ট্রেশন করেন বহুই জরুরি হবে বহুলে সবাল অসুড়া যদি সোশ্যাল ওয়র্ক করবা চাহি তবকি ট্রাস্ট ই এনজিও ইলাকি রেজিস্ট্রেশন হনা খুব জরুরি তেমিকম হুত হি জরুরি কারণ এটি কয়েকটা ফায়দা চেয়ে পহলে যদি একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন হয় তব কী হবে লোক উহা পর বিশ্বাস করবে সবচেয়ে পহলে বাদ দূসরা বাদ যে যখন একটা ট্রাস্ট চলবে হ্যাঁ একটা ট্রাস্ট হবে তো হতে বহুতলা লোক মিলিত হবে ইয়া ফির বহুত কাম করু বাধা যা ঝামেলা বিছে হতে হবে যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন হয় তে হতে ওরার বহুত বেনিফিট হবে দ্বিতীয় বহুতজন আমরা দেখছি যে কই স্কুল খোলোয়া চাছে কলেজ খোলোয়া চাহচা আমার এলাকার ডেভেলপমেন্টের দেনে কই হসপিটাল খোলোয়া চাচ্ছে ইয়ে ফির আরও বহু রকম এরকম জিনিস খোলোয়া চাচ্ছে তবে একটা রেজিস্ট্রেশন হুম করা হওয়া ট্রাস্ট বহুতই জরুরি যে লাভ লোক বহুত বুদ্ধিমানের হচ্ছে হুম অন ফিউচার তোরা কই বিজনেস করবা চাচ্ছে যা ফির সোসাইটির কই কামা কই ইনভেস্ট করব চাচ্ছে তো ওরা সবসে একটা ট্রাস্টের মদত লিখে ট্রাস্টের মদত দিলে ইরা হবে যদি এক তো যখন বহুতলা লোক ও সে মিলবে একটা ট্রাস্টত তো ওখানা হবে কি যে বহুতলা কাম তামও মিলছে অতি বহুতলা কামের উদ্বোধন হওয়া সাকছে ফির এরকমও দেখা যাচ্ছে যে আমার এরিয়াত সোসাইটিতে কাম হবে চিজ সরকার সরকার এরকম কিছুছে তো ওখানে যে বড়িয়া এনজিও কাম তাম করছে ওরা সেই ওরা সেও ওরা সাল সাকছে কী না কী आर होल की जे जरा एनजीओ बढ़िया मत हाँ रजिस्ट्रेशन वाला रहो चाहे। या ट्रस्ट और एक तो अपना सोसाइटी डेवलपमेंट काम कर दूसरी बात हो कि वहाँ एरिया लोग है मैंने वहाँ एक वहाँ नाम हो इलाका इलाक हाँ, मैंने बहुत कुछ ए रकम बेनिफिट मिलसे বহুতাম এরকমও দেখা যাচ্ছে যদি একটা ধরে ট্রাস্ট চলাচ্ছে তো হতি ফান্ডের দরকার পড়ছে তো হেঁতি কি করছে কে বহুজন যদি এরকম কই ট্রাস্টছে রেজিস্ট্রেশন হওয়ার ট্রাস্ট হ্যাঁ আর কাম বারিয়া করছে একদম তো ওর কি হচ্ছে কি বহুত জনছে বহুতলা সংস্থা এরকমছে কে ওই ট্রাস্টক ডোনেশন দিচ্ছে কাম তাম আগত বড়ো না করতে না সরকার হিসাব সব প্রাইজও মিলছে বহুত কিছু আরও বহুত কিছু ফ্যাসিলিটি ট্রাস্টের অন্দরত এরকমও কবি কবি দেখা যাচ্ছে যে কবি সেলফ ফাইনান্স যে হচ্ছে হ্যাঁ ইয়া ফির কই প্রোজেক্টত ইনভেস্ট করবে তো ওরা কো ট্রাস্ট বহুত বহুতই জরুরি হয়ে যাচ্ছে তারপর হবে কি যে ইহার আরও বহুতলা প্রসেসছে কেন কি এখন যদি ট্রাস্ট হবে ওহার ট্রাস্টের নামে এখন অ্যাকাউন্ট রবে একটা ওই অ্যাকাউন্ট যদি ওখানে প্যান কার্ড রবে ওহা সে লেনদেন হবে ইহাতে হবে কি যে ইনকাম ট্যাক্স যেটা আসছে হ্যাঁ ওর ট্যাক্সটা ওরা মাফ হবে আরও বহুতলা ফ্যাসিলিটিছে তো ইসলি মোর এটা সে আমি তোমাকে বলতে চাম যে তোমরা যদি সোশ্যাল ওয়ার্ক করবা চাহিদ ভাবে তো তোমরা কই ট্রাস্ট এখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করবার সে আপনার কাম শুরু করবছেন তোমরা ইহাতে কি হবে কি আমার ওয়েস্ট বেঙ্গল চায় উহার ডেভেলপমেন্ট হবে আমার দেশের ডেভেলপমেন্ট হবে আর আমার যে এরিয়ার গরিবতারিফ লোকছে ওরারও বহুত फायदा হবে হক না হকের বাদ একটা এনজিও যদি বলে উহার বাদ শোনাল যাবে ইসলিয়ে তোমরা যদি সোশ্যাল ওয়ার্ক করুয়া চাহেন তা একটা রেজিস্ট্রেশন একটা করবেন ওই ট্রাস্ট বা এনজিও সে বা এনজিওর সঙ্গে যুক্ত রবেন কেনাকে কিছু বাদ বলুন যখন আমার দেশটা লকডাউন চলে অহিল তখন আমি একটা ভিডিও বানাই ভেজি নি যে কই লোক যদি কই মুসিবত র হয় কেন লকডাউন হইল তখন আর পয়সা হাতের সাভাটা শর্ট পড়ে গেইল তখন আমি বাতাই যে কবি যদি তোমার কই প্রবলেম হবে কুচু হবে তা তোমরা একটা কাম করবেন এনজিও লার সঙ্গে যুক্ত হয়ে যাবেন কেন হর এক এরিয়াত এনজিওছে ইয়া ট্রাস্টুছে ওটার সঙ্গে যুক্ত যুক্ত হলে কি হবে তোমরা ওখানসে অনেক বেনিফিট মিলবে বহুতলা এনজিও ইয়া ট্রাস্ট এরকম কাম করছে যারা অরাক বাড়ছে ডোনেশনও মিলছে তো ইসলিয়ে যদি তোমরা বড়িয়া করে একটা প্রফেশন হিসাবে তোমরা ট্রাস্টটা করুয়া চাহেন তো তোমরা অবশ্যই একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন করে আপনার এইসব দেশক আপনা এরিয়াক হ্যাঁ তোমরা আপনার পশ্চিমবঙ্গ হেল্পের সঙ্গে তোমরা ডেভেলপমেন্ট করবার সঙ্গে শুরু করবো আসাচ্ছেন আর দুসরা বাত হবে কি যে কই ট্রাস্ট ইছু শুরু করবার আগু যদি তোমার চাচে না আমরা শুরু কর এরকম তো তোমরা যে জানাল লোক ছোট ট্রাস্টের সম্বন্ধে বা এনজিও সম্বন্ধে জানকারি লোকছে ওহা সে সবসেয়ে তোমার ডিসকাস করবেন যে কেনকে ট্রাস্ট ভি বহুত রকমের চ তো কোন ট্রাস্টটা করলে কোন বেনিফিট মিলবে যেরকম কই চ্যারিটেবল ট্রাস্ট করওয়া চাছে ওরা কি বেনিফিট মিলছে কই রিলিজিয়াস এরকম ট্রাস্টটা বহুত তা তে কোন ডিপার্টমেন্টত ওরা কাম করবার বেশি চাহাছে তো ওই হিসাবে একজন যে জানকার যা যার নলেজ আছে উহা সে তোমরা পাইলে ডিসকাস করবেন জিনিসটা ইয়ার অন্দরত কই তোমার ফ্রেন্ড হওয়া থাকছে যারা আছে। হুম ট্রাস্ট করছে আর যারা হ্যাঁ যারা এনজিও করছে ইয়া ফির দেখা যাচ্ছে বহুতলা ওকিলছে হ্যাঁ যারা ইলার ব্যাপারে নলেজছে ইয়া ফির কই কনসালটেশন কই লোকছে দেখবেন আপনার এরিয়াত কঠিন তোমা পায়ে যাবেন তো ডিসকাস করবেন ওরা সে ডিসকাস করে তব হ্যাঁ সেই রাস্তা দেখে তোমরা আপনার ট্রাস্ট শুরু করবাস এনজিও বা ট্রাস্ট ইয়া সোসাইটি ইলালে তো যদি তোমার কই সওয়াল রহায় তে মোর মেসেজ বকস তোমরা এসএমএস করবেন शुक्रिया